করার যে মাছের নুডলটা মাছের মাথা দিয়ে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাতে কি কি লাগছে চলো দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি, দেখো এখানে নিয়েছি আলু, এটা নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, বরবটি, মূলো, পটল, আর এই যে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা রসুন পেস্ট, এখানে নিয়েছি টমেটো, গরম মশলা আর অল্প পেঁয়াজ দিয়ে বেটে, আর এখানে নিয়েছি লঙ্কা বাটা। ফ্রেন্ডস দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এরপরে আমি একেবারে ছাঁকা তেলে করছি না, মোটামুটি সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা করছি। যেহেতু ঘরোয়া রান্না অত আমি রিস্ক করছি না, সবার পেটের অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য আজকে আমি নর্মালভাবে ঘরোয়া রান্নাটা করছি। যেহেতু রাত্রে বাইরের খাবার সেই জন্য আজকে আমি নর্মালভাবেই রান্নাটা করছি। যেটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে দেবো সবজিগুলো। আলুটা সেদ্ধ হতে সময় লাগে তো আলুটা আগে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আলুটা মোটামুটি লাল লাল হয়েছে, আমি খুব বেশি ভাজছি না, এবার বাকি সবজিগুলো দেবো আস্তে আস্তে। এবার দিয়ে দিচ্ছি মূলোটা, মূলোটাও যেহেতু শক্ত থাকে সেই জন্য মূলোটা। এইবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। তো আজকে একটু রান্নার প্রিপারেশনটা অনেকটাই বেশি, মোটামুটি 13 জন লোকের, সেই জন্য তরকারির পরিমাণটাও বেশি। তবে সব সবজিগুলো আমি কাটিনি, সবজিটা সবাই মিলে আমার ভাইয়ের বউও কেটে দিয়েছে, মা কিছু কেটেছে, আর রান্নাটা আমি করছি। তো এবার দিয়ে দিচ্ছি বরবটিটা। এবার পটল মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দেবো। এইবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো একটু আগে দিয়েছি, এবার বেগুনটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস তরকারিটা অনেকটা আমার মজে গেছে, একটু কমেও এসেছে, এবার আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এটা তোমরা পরিমাণ মতো দেবে, আমি এখানে 2 চামচ মতো দিলাম। আর দিয়েছি টমেটো, গরম মশলা বাটা, এটাও আমি 2-3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর লবণ হলুদটা দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে আমি ভালো করে সব কিছু ভালো করে মশলা দিয়ে এবার কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার, আর মাথাটা পরে দেবো। রান্না করতে করতে একটু চাও খেয়ে নিচ্ছি, একটু ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে করতে করতে, একটু চা টা খেয়ে নিই, কারণ চা খেতে আমি খুব ভালোবাসি, এমনি 3-4 বার খেতে খাওয়া হয়েই যায়। চলো চা টা খেয়ে নিই। চলো ফ্রেন্ড, সবজিটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি মাথাটা দিয়ে দুই একবার নেড়ে তারপরে জলটা দিয়ে দিলাম, মাথাটা দিয়ে দিলাম, মাথাটা দিয়ে দুই একবার নেড়ে নেব, তারপর জলটা দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সবজিটা সেদ্ধ করবো। দেখো মাথাটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। আর জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম, কারণ গরম জলে দিলে সবজিতে একটু টেস্টটা বেশি হয় কাঁচা জলটা দেওয়ার থেকে। এবার আমি ঢেকে দেবো সবজিটা, ওটা না মাঝেরটা দিই। তো ফ্রেন্ডস এই যে সবজিতে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করতে, আর ফ্লেমটা একটু কমিয়ে দিলাম।
এবার আমি তরকারিতে একটু চিনিটা দিয়ে দিচ্ছি নামানোর আগে। এবার হয়ে গেছে তরকারিটা, দেখো ফ্রেন্ডস তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার তরকারিটা আমি রেখে দেবো, এবার নামাবো।